সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, অবস্থান করছি যাত্রাবাড়ি আজকের পেঁয়াজের পাইকারি মার্কেটে। পেঁয়াজের পাইকারি দামটা কেমন ছিল সেটা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হবে। পাবনার পেঁয়াজ সহ বিভিন্ন জেলার যে পেঁয়াজগুলো রয়েছে সে দামটা কিন্তু আপনাদের মানে জানিয়ে দেওয়া আছে। কিন্তু আজকের বাজারে বিভিন্ন জেলার যে পেঁয়াজগুলো যে যাত্রাবাড়ি আসে অথবা বিভিন্ন আড়তে আসে এগুলোর জন্য আমরা একটু দরদাম জানবো, অথবা পাবনার পেঁয়াজ, রাজশাহীর পেঁয়াজ, ফরিদপুরের পেঁয়াজ, আরও বিভিন্ন জায়গা থেকে যে পেঁয়াজগুলো আসে, পেঁয়াজ আলুর দামটা কেমন যাচ্ছে বাজারে সেটা কিন্তু জানিয়ে দেবে। দর্শক, কথা বলবো আড়তদার সাথে, দর্শক সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। সালাম কাকা, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে কাকা? আজকে বাজার একটু কম। বাজার আজকে একটু কম কাকা, আপনার ঠিকানা একটু বলে দেন না। ঠিকানা তো যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি। আপনার আড়তদার নাম? মার্কেট আমার আড়তদার নাম শরীয়তপুর টেরাস। শরীয়তপুর টেরাস। প্রিয় দর্শক, ইতিমধ্যে অবস্থান করছি যাত্রাবাড়ি কাকা। আজকে তারিখটা কত কাকা? বাজারে বেচা বিক্রি হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ কাকা। এই যে আজকে বাজার সর্বোচ্চ কেমন যাচ্ছে আজকে বাজারে? মুকামের খবর না? জি জি, মুকামের খবর। রাজশাহী যাইতেছে আজকে আপনার 4200-4100-4200 মন। জি জি। আর ফরিদপুর 3700-3800 টাকা মন। আর পাবনাতে কেমন যাচ্ছে কাকা? পাবনার খবর আমি জানি না। পাবনার খবর বলতে পারবেন না? আচ্ছা আচ্ছা কাকা, এই যে দামটা তো উঠানামা করে এটা কারণ কি কাকা? মালের আমদানির উপর নির্ভর করে। আমদানির উপর নির্ভর করে না? বাজারে কি যাত্রাবাড়ি কি ইন্ডিয়ান এলসিএস আসছিল? আমাদের এই মার্কেটে ঢোকে নাই, হয়তো অন্য মার্কেটে ঢুকতে পারে। অন্য মার্কেটে ঢুকছে। এই যে ইন্ডিয়ান এলসিএস আসার কথা শুনে নাকি পেঁয়াজের দাম একটু কমেছে, ওই প্রভাবটা কি পড়ছিল? অবশ্যই প্রভাব, অবশ্যই প্রভাবটা পড়ছিল না? আচ্ছা আচ্ছা, বর্তমানে আমদানি কেমন আছে? ব্যাপক আমদানি নাকি কম আমদানি আছে? মালের আমদানি কম এখন, আমদানি কম। আর আলুর আমদানি কেমন আছে বাজারে কাকা? আছে মোটামুটি, মোটামুটি আমদানি আছে। দাম কি বাড়ছে না কমছে আজকে? ১৭০-১৭৫ এখন দাম কমার সম্ভাবনা কেমন দেখতে পাচ্ছেন? কমার সম্ভাবনা নাই, কমার সম্ভাবনা নাই। যেটুকু কমছে একটুকুই এখন উপরের দিকে বাড়বে নাকি? বাড়ার সম্ভাবনা বেশি, বাড়ার সম্ভাবনা বেশি না? আচ্ছা ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, জানিয়ে দিলাম যাত্রাবাড়ি থেকে মিসেস শরীয়তপুর টেরাস থেকে আজকের পাইকারি দ্রব্যমূল্য যে দামটা রয়েছে ইতিমধ্যে আপনাদের মাঝে দর্শক বন্ধুরা জানিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করবেন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, সম্ভব হলে শেয়ার দিয়ে অন্য একজন মানুষকে জানিয়ে দিবেন আজকের বাজার দর।